হইছে হইছে সেলফি তোলেন আরেকবার তোলেন আবার তোলেন হ্যাঁ হ্যাঁ ভাই ভাই সেলফি আবার তোলেন শুনি না দাঁড়ায় দাও বসে বসে ভাই দাঁড়ায় বলি ভাই দাঁড়ায় 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 বলি সেই কোন ভাই দেখবে আচ্ছা এই কে রে ধরে রাখতে না পারলেও রান আউট করতে সক্ষম আছেন এরই সাথে চতুর্থ উইকেটের পতন টিম কর্ণফুলী অনেকটা ব্যাক ফুটে এই মুহূর্তে জয়ের পাল্লা কিন্তু পদ্মার দিকেই তবে টি টোয়েন্টি ক্রিকেটে অনেক সময় অনেক কিছু হতে পারে একেবারে যদি বাইশ চব্বিশ ছাব্বিশ তিরিশ কিংবা তারও বেশি রান নেওয়া যায় সেক্ষেত্রে ম্যাচে ফিরতেও ফিরতে পারে টিম কর্ণফুলী তবে সেই ওভারটি আসলে কে করবেন অর্থাৎ কোন ব্যাটার এইরকম রান করতে পারবেন সেটাই দেখার বিষয় জয় পরের বল এবং টপ স্টাম্পের উপরে ঘুটলেতে পিচ করা বল ড্রাইভ করলেন একেবারে কাভার ড্রাইভ তবে সব কাভার অঞ্চলে যাতে ফিল্ডার ছিলেন এই বলে বিষয়ে একটি বেশি রান নেওয়ার সুযোগ নেই আজকের খেলায় যারা স্পন্সর করেছে মর্নিং টাইমস গাজী ওভারসিস কর্ণফুলী নতুন ব্যাটসম্যান আকরাম তিনি বসে এসেছেন তবে এই আকরাম কি সেই আকরাম হতে পারবেন যে আকরাম কিন্তু বাংলাদেশে আজকের যে ক্রিকেট সেই ক্রিকেট খেলতে ওজন বেশি নাই আর কিছু রাখছস পরের বল এবার কিন্তু নিচু হয়েছে একেবারে বলছিলাম যে স্ট্রাইক রুটিং করে খেলা বিগ শটে যাওয়া সেটি বিষয় করতে সক্ষম হননি এবং তৃতীয়